পূর্ব বর্ধমান জেলার বৈকণ্ঠপুর 2 নম্বর ব্লকের পাল্লা শ্রীরামপুর এলাকায় বিজেপি কর্মী সাগর পণ্ডিত এদিন মোটরবাইক নিয়ে বাড়ি ফেরার সময় তৃণমূল নেতা ছোট্টু ঘোষের নেতৃত্বে রাস্তায় ফেলে মারধর করা হয় বলে অভিযোগ করেন সাগর পণ্ডিত। স্যার দেখুন, আমি একজন বিজেপির সমর্থক, আমি পোলিং এজেন্ট ছিলাম বলে আমার উপর ভীষণ অত্যাচার হয়েছে। আমি 15-20 দিন ঘর ছাড়া বা ঘরের বাইরে ছিলাম। তারপরে পুলিশ প্রশাসন থেকে মাননীয় মেজবাবু সঞ্জয়বাবু আমাকে ফোন করে বললেন আপনি বাড়ি ফিরুন, আপনার লোকাল নেতৃত্ব আমাদের এখানে যে বিশুদা রয়েছেন বা অনুপমদা রয়েছেন সবাইকার সঙ্গে তৃণমূলের লোকাল নেতৃত্ব এবং পুলিশ প্রশাসন সকলকে আর পারমিশন নিয়ে আমি 2 দিন আগে বাড়ি ফিরি। ঠিক আছে, আমি একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করি আর আমার ওপর কালকে আচমকায় পাড়ার মোড়ের ছোট্টু বলে নাম, ডাক নাম ছোট্টু, ওর নাম বিমান ঘোষ, আমি যখন অফিস যাই আচমকায় 10টার পর ও আমায় পিছু নেয়, আমার পিছু নিয়ে আমাকে ফাঁকা জায়গায় পেয়ে ডিভিসির মোড়ে ডাঙাপাড়া যেখানে গ্যাস গোডাউন আছে নয়নের কামার সাল, ওর সামনেটায় আমায় একা পেয়ে দাঁড় কাটায়। দাঁড় কাটানোর পরই কোনো কিছু না বলে স্যার আচমকায় বেধারক মারধর শুরু করে দেয়। হেলমেটটা দিয়ে স্যার মাথায় বাড়ির পর বাড়ি মারে, 6-7 ঘা মারে, তারপর আমি সেন্সলেস অবস্থায় মতন হয়ে যাই, তারপর আমি নিচে বসে পড়ি। তা সত্ত্বেও সে মেরেই যায়, পেটে গোড়ালি মারে, মোবাইল কেড়ে নেয় আমার। স্যার মোবাইলে কিছুটা ওর রেকর্ডিং হয়ে গেছে, যে কীভাবে নোংরা ভাষায় আমাকে গালিগালাজ দিচ্ছে, আমাকে বলছে থুতু দিচ্ছে, বলছে থুতু চাট, বলছে তুই বিজেপি করিস, তুই বিজেপি গেছিস, এটাই আমার আমার অপরাধ। স্যার ভারতীয় গণতন্ত্রের দেশে আমাদের কী গণতন্ত্র রয়েছে? আমার যাকে ভালো লাগে আমি তাকে সমর্থন করব। এর আগে 2016 সালে তৃণমূলের হয়েও আমি অনেক কিছু করেছি কিন্তু কেউ আমাকে প্রাধান্য দেয়নি। সেই কারণেই স্যার আমি 2-3 মাস আগে বিজেপিদের সঙ্গে একটু যোগাযোগ করে আমি এদের সঙ্গে নাম লেখাই, তার ওপর স্যার এইভাবে দীর্ঘ অত্যাচার আমার ওপর হয়েছে। বেধরক মারধর করে, মাথা ফেটে গেছে স্যার, ইঞ্জুরি রিপোর্ট রয়েছে আমাকে, আমি অচেতন অবস্থায় এখানে পড়ে থাকি, দিয়ে কিছুটা হেঁটে হেঁটে গাড়িটা নিয়ে যায়, তারপর এখানে লোকাল দিয়ে মাথা ঘুরে পড়ে যায়, লোকাল এখানে কিছু লোক আমাকে নিয়ে যায়, দিয়ে বিজেপি পার্টি অফিস পর্যন্ত নিয়ে যায়। পার্টি অফিসে আমাকে ওই এসির ঘরের ওখানে রাখা হয়েছিল, তারপরে আমাদের সবাইকে খবর দেয়, আমাদের প্রার্থী রাধাকান্তবাবু আসেন, উনি আমাকে হাসপাতাল নিয়ে যান। আমার সেন্স তখনও ছিল না, সেইভাবে আমি হাসপাতালে যাই, হাসপাতালে প্রাথমিক চিকিৎসা হয়, সিটি স্ক্যান হয়েছে, আজকে রিপোর্ট দেবে বিকাল 5টায়, আর আমার MRI করতে বলা হয়েছে, MRIটা করতে হবে। প্রাথমিক চিকিৎসা করার পর আমাকে বলে যেহেতু বেড নাই এই মুহূর্তে করোনার পরিস্থিতি, তার জন্য ওরা বলে আমরা ভর্তি নিতে পারবো না, আপনি বাড়িতে রেস্ট নিন, স্ক্যানের রিপোর্ট অনুপাতে আপনাকে আবার ইয়ে করা হবে। আমি লোকাল নেতৃত্ব এখানে যে বিশুদা রয়েছেন বিশ্বজিৎ মণ্ডল ওনার সঙ্গে যোগাযোগ করি, না আমাদের মাননীয় MLA তৃণমূলের MLA যে রয়েছেন ওনার সঙ্গে আমি যোগাযোগ করি, তৃণমূলের MLA কালকে আমাকে ওনার সঙ্গে দেখা করার জন্য বলেছে। এর আগে স্যার 2016 সালে এইভাবেই আমার উপর অত্যাচার করেছিল, আমি কোনো দিন কোনো পার্টির দিকে যেতাম না, পার্টিও করতাম না, তখন বিজেপি বলে কিছু ছিল না 2016 সালে, তখন ও এসে আমাকে বাড়ি হয়ে মেরে গেছে বারবার। এই ছোট্ট বলে বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার ছোটো বাচ্চা রয়েছে স্যার, আমার মিসেস রয়েছে, আমার বয়স্ক বাবা রয়েছেন, আমাদের উপর এইভাবে স্যার অত্যাচার চলে। কোন জায়গায় এটা? এটার নাম হচ্ছে পালা শ্রীরামপুর স্যার, এটার জায়গাটার নাম হচ্ছে শ্রীরামপুর। কতজন মিলে মেরেছে আপনাকে? আমাকে মেরেছে একজন মিলেই, কিন্তু ছিল 3-4টা, ও অনেকজন ছিল স্যার, মাস্ক পরেছিল, আমি অতটা চিনতে পারিনি। ঠিক আছে, বুড়োদা টুড়োদা ওরা সব ছিল, তারপরে ওদেরই একটা ছেলে গিয়ে আমাকে বললাম মারিস না মারিস না, সেসব স্যার অডিও আমার কাছে রয়েছে স্যার, অডিওটা আমি চালু করতে পেরেছিলাম পকেট থেকে। আর বেধরক মেরেছে স্যার, বুকে লাথি মেরেছে আমার, আমি পিঠে ব্যাগ ছিল, অফিসিয়ালি ব্যাগ ছিল। লোকাল কার নেতৃত্বে মারা হয়েছে বলে আপনার? লোকাল স্যার কারো নেতৃত্ব, ওনার তো পিছনে কারো মদত্ব কারো না তো রয়েছে, তাহলে তৃণমূলের যদি এটাই উদ্দেশ্য থাকে আমি জানি না স্যার। আমি দেখুন এখানকার যে নেতৃত্ব রয়েছে, এখানকার লোকাল পার্টি অফিস যারা তৃণমূলের নেতৃত্ব হিসাবে দেয় সেটা হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল, অনুপমদা, এরা সব দেয়, এদেরকে ফোন করেছিলাম। ঠিক আছে, যে আমি বাড়ি ফিরছি, থানাতেও চাপ ছিল যে বাড়ি ফেরার জন্য আমাকে বারবার ফোন করা হচ্ছিল, তাহলে যদি প্রশাসনও যদি আমার এই দায়িত্ব না নেয় আমাকে মার খাওয়ায়, আর এই লোকাল নেতৃত্ব তাহলে মার খাওয়ানোর জন্য ডেকেছিল আমায়। এটা কি ভাবছেন যে বিশ্বজিৎ মণ্ডলের নেতৃত্বে মারধর করা হয়েছে? না সেটা বলতে পারবো না, বিশ্বদা আমার সঙ্গে খুব ভালো, উনি ভালো ব্যবহার করেছেন বা ভালো ব্যবহার করতেন। ঠিক আছে, আমি জানি না কী জন্য ও মেরেছে বা কীসের ওর সত্যতা, আমার ওপর মিথ্যা মিথ্যা অনেক কিছু বলছে, বলছে এখন বলছে নাকি আমি ওর টিভি চুরি করেছি, ওর ফ্যান চুরি করতে গেছি, ওর নাকি টাকা চুরি করতে গেছি। আমি স্যার ওই ছোট্টুর, তাহলে তৃণমূলের নাম করে আপনার উপর আক্রমণ করেছে? তৃণমূলেরই ছেলে ও, তৃণমূলের নাম করেই এসছে, তৃণমূলেরই ছেলে ও, নাম করার জায়গা ও জানে যে পাকা গুন্ডা একটা, এখানকার লোকাল লোক সবাই জানে যে কত বড় গুন্ডা। ঠিক আছে, ও তাণ্ডব চালিয়ে যাচ্ছে, তোলা তুলে খায়, এসব করে বেড়ায়। আর স্যার আর একটা যে জিনিস হয়েছে, যেটা হচ্ছে আমি নেতৃত্ব সঙ্গে ওদের নেতৃত্ব সঙ্গে কথা বলেছি, ওরা বলছে মারধর করতে বারণ করেছি, তাহলে আমি জানি না ও স্যার কার নেতৃত্বে মিলেছে। আমি আপনার নাম কি? অপরদিকে তৃণমূল নেতা ছোট্টু ঘোষ বিষয়টি অস্বীকার করেন, তার পাল্টা অভিযোগ
বৈকণ্ঠপুরে তৃণমূলের দলীয় কার্যালয় অ্যাজবেস্টার ভেঙে সমস্ত কিছু লুট করে নিয়ে যায় সাগর পণ্ডিত। বিগত লোকসভা নির্বাচনের পর আমার উপর যে আক্রমণ করেছিল সেটা একটু ওনাকে জিজ্ঞেস করুন। আমার দোকান 24 দিন বন্ধ করে দিয়ে গেছিল। পার্টি অফিসের চালের টিন ভেঙে পার্টি অফিসের টিভি এবং ফ্যান চুরি করেছে, তাতেও আমরা কিছু বলিনি। ওনার নিয়ে আপনারা ওনার গ্রামে জিজ্ঞেস করুন, ওনার গ্রামের লোককে জিজ্ঞেস করুন। আপনারা ওনার ব্যান্ডেজ মাথা যে সাদা কাপড়টা জড়িয়েছে ওই ব্যান্ডেজটা খুলে ভালো করে একবার ওনাকে দেখুন, মাথাটা খুলে। মাথা ফাটার অভিযোগ নিয়ে থানাতে ওরা আপনারা অভিযোগ করেন? মাথা ফাটলে বর্ধমান মেডিকেল কলেজ নিশ্চয়ই ওনার চিকিৎসা করেছেন। মাথায় যদি ওনার এতটুকু কোথাও দাগ থেকে থাকে, এতটুকু দাগ থেকে থাকে। ও তো বলছে ওর বিজেপি পার্টিতেই বলছে নাকি যোগ করা 3 মাস হয়েছে, তাহলে বিগত 2 বছরে কী করে আপনার উপরে আক্রমণ করতে পারে? 3 মাস হলো বিজেপি পার্টি করেছে। হ্যাঁ, তাই তো বলছে। ও 30 জন ছেলেকে নিয়ে আমার দোকানে এসেছিলো 24শে মে 2019 সালে। তখন কোন পার্টি করতো? বিজেপি নেতৃত্বকে জিজ্ঞাসা করুন উনি কত কী করেছেন। 3 মাস পার্টি করে যদি করে থাকে তাহলে ওনারা জিজ্ঞাসা করুন আপনি। ও বলছে সে তৃণমূল করতো তখন। তৃণমূল করতো? হ্যাঁ, আমার জানা নেই। ও বিজেপি 2008 সাল থেকে তৃণমূল করছি, আমি ওকে কোনোদিন তৃণমূল করতে দেখিনি। ওর বাবা এবং ও আমাদের দলের এবারের নির্বাচনের বুথ এজেন্ট, তার শ্বশুরকে বলেছে যে মেয়েটা তোমার বিধবা হবে, কোন ছেলের হাতে মেয়েকে দিলে এসব কথাবার্তা বলে, তাতেও আমরা কিছু বলিনি। আমরা জানি উনি সিপিএম করছেন, একদম এবারেও করেছেন। ওনার বাবা দীর্ঘ 40 বছরে সক্রিয় সিপিএম কর্মী। সরাসরি আপনার নামে অভিযোগ করেছে, হেলমেট দিয়ে আপনি মেরেছেন? অভিযোগ করলে অভিযোগ প্রমাণ হবে, উনি আইনে ব্যবস্থা নিন, আমিও আইনে যাব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।